আহারে কেমন কষ্ট তারা সহ্য করছে, এ বন্ধু ঘোড়ার পেছনে বাইদা দিছে, ঘোড়া দৌড়ায় বেড়ালো দৌড়ায় মাটিতে গড়ায়া, বেড়ালের শরীরের চামড়া গুস্ত গুলি খুইসা, বেড়ালের শরীর দিয়া রক্ত জমিন ভিজে, এ বন্ধু আমারে তোমারে যদি নামাজ পড়ার কারণে কেউ যদি ঘোড়ার পেছনে বাইদা ঘোড়া তাড়ায় দেয়, বলেন তো কেমন অবস্থা হবে, এই বেলাল দৌড়াই বেলাল শরীর চামড়া সইলা যা, এ বন্ধু শুধু তাই না তাই না কি পরিমাণ নির্যাতন সহ্য করছে, বেলালের হাতগুলি বাইদা পাগুলি বাইদা, এ বন্ধু মরুভূমির ওপরে গরম বাড়ির উপরে শোয়া দিছে, বেলালের হাত বাঁধা পা বাঁধা, এ বন্ধু রোদ্রের তাপ দুপুর বেলা বেলালে শুয়াইয়া বড় একটা পাথর বুকের উপরে চাপা দিছে, এ বন্ধু রোদ্রের তাপে পাথর চাপা বুকে বেলালের কলিজাটা শুকায় যা, বেলাল পাথরের নিচে পইরা গরমের তাপে চোখের পানি ছাইরা কান্দে, আর আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাকে, আল্লাহ এক পর্যায়ে যখন দুপুর বেলা রোদ্দ যখন খা খা করে, বেলালের পানি তিরাস আর জবান দিয়া কথা বের হয় না, এ যুবক ভাইরা আমি তোমার মতো যুবক হইয়া তোমার পায়ের সামনে হাত দুইটা বাড়াইলাম, একজন যুবক ভাইয়ের প্যান্ডেলের বাহিরে থাকবেন না, এ দোকানদার বাবাজি সারা জীবন তো আপনি ব্যবসা বাণিজ্য করে কাটাইলেন, সারা জীবন তো ব্যবসা বাণিজ্যের পেছনে সময় দিলেন, এ বন্ধু আজকের দিনটা একটু কোরবানি করিয়া আমার আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমার নবীর ভালোবাসা পাওয়ার আশায় জীবনের গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে একটু দোকানটা বন্ধ করিয়া কোরআনের প্যান্ডেলে চলে আসেন, এ পর্দার আড়ালের মারি একজন মাও কোনো দিকে নজর নাই কোনো কাজে ব্যস্ত থাকবেন না, খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে কথা গড়ি শুনবেন, আজ থেকে বহু বছর আগে আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইয়া জমিন বানাইয়া গোটা ভুবনটাকে সাজাইয়া মানুষ গুড়ি সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইল, এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহংকারে গর্বিত হইয়া শয়তানের ধোকায় পড়িয়া হত্যা অনৈতিকতা অরাজকতা অশ্লীলতা পেহাপনা বেলাল্লাপনা দাস প্রথা নারী নির্যাতন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়া, এ টাঙ্গাইলের ভাইরা এই মানুষগুলি যখন জুয়া খেলা মদ্যপান দেব পূজা ইন্দ্রিয় পূজা গোত্র প্রীতি গোত্র সংঘাত সন্ত্রাস লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতর শান্তির চরম উপনীত হইয়া এই মানুষগুলি যখন আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়া ইসলাম ধর্ম ছাড়িয়া গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা আগুনের পূজা এমনকি মানুষ মানুষের পূজা করতে করতে এই মানুষগুলি যখন শিরিক বেতাতে লিপ্ত হইয়া, এ টাঙ্গাইলের ভাইরা এই মানুষগুলি যখন আল্লাহ রব্বুল আলামিন কে বলিয়া ইবলিস শয়তানের ধোকায় পড়িয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া এই মানুষগুলি যখন জাহান্নামের পথে চলল, এই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য
আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পক্ষে আহ্বান করার জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের মাঝে দুটি রহমত দুটি বরকত দুটি নিয়ামত আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ এই পৃথিবীর অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য দুটি রহমত দুটি বরকত দুটি নিয়ামত পাঠাইলাম। এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দ্বিতীয় নম্বরে নবীজির ওপরে আমি আল্লাহ নূর নাম 30 পারা কোরআন নাজিল করে দিলাম। চিৎকার দিয়া আমার পুরদারের মারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন না আমি আল্লাহ এক নম্বরে আপনাকে পাঠাইলাম দ্বিতীয় নম্বরে আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম। এ যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য এক নম্বরে নবীজিকে পাঠাইয়া দ্বিতীয় নম্বরে নবীজির উপরে কোরআন পাঠাইলেন। আল্লাহ কোন কোরআনুল কারিম পাঠাইলেন এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহ কেমন গ্রন্থ কেমন কোরআন কেমন কিতাব আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বলেন কিতাবুন আনজালাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দেয়া কই নবীজি আমি যে কিতাব পাঠাইলাম যে কোরআন পাঠাইলাম যে গ্রন্থ আমি আল্লাহ নাজিল করে দিলাম এই গ্রন্থ অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনুল কারিম পাঠাইলাম। ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিনা আমি আল্লাহ অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য কিতাব পাঠাইলাম। এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভাইরা অন্ধকার জগতের মানুষ কোন মানুষগুলি অন্ধকার জগতের মানুষ যেই মানুষগুলি গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা আগুনের পূজা এমনকি এক কথায় যেই মানুষগুলি শিরিক বিদাতে লিপ্ত থাকে এই মানুষগুলি হচ্ছে অন্ধকার জগতের মানুষ। দ্বিতীয় নাম্বার যে মানুষগুলি নামাজ পড়ে না এই মানুষগুলি হচ্ছে অন্ধকার জগতের মানুষ। যেই মানুষগুলি সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জিনার সঙ্গে বিভিন্ন ব্যভিচারে লিপ্ত থাকে এই মানুষগুলি হচ্ছে অন্ধকার জগতের মানুষ। আল্লাহ ডাক দেয়া কই নবীজি অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনুল কারিম পাঠাইলাম। ও গো নবী আপনি জানায় আমি আল্লাহ যে কিতাবটা পাঠাইলাম কিতাবটা কেমন কিতাব আল্লাহ বলেন না আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাইবা ফি আল্লাহু আকবার আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার
এ টাঙ্গাইলের ভাইরা, এ যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ যে গ্রন্থ, যে কিতাব, যে কোরআন পাঠাইলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ করবার কোনো অবকাশ নাই। এ বাবাজি, আজ অব্দি পর্যন্ত পৃথিবীর কোনো লেখক চ্যালেঞ্জ করতে পারে নাই, কবিও চ্যালেঞ্জ করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে কিতাবটা পাঠাইলাম, এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ করবার কোনো অবকাশ নাই। এ বন্ধু, আজ অব্দি পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরও কোনো চ্যালেঞ্জ করতে পারে নাই, কবি নজরুল চ্যালেঞ্জ করতে পারে নাই, আমার আপনার প্রাণের কবি এখনো বেঁচে আছে বলে আল্লামা মুহিব খানও চ্যালেঞ্জ করতে পারে নাই, আমার লেখার মধ্যে ভুল নাই, কিন্তু আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেয়, জালিকাল কিতাবুলা রয়বা ফি, এই কিতাবে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ করবার কোনো অবকাশ নাই। এ বন্ধু, এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে এই পৃথিবীর অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ ডাক দিয়ে কই, নবীজি আমি দুটো জিনিস পাঠাইলাম, এক নম্বরে আপনি নবীজি, দ্বিতীয় নম্বরে আপনার উপরে কোরআনুল করিম পাঠাইলাম। নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দিন, আমি আল্লাহ যে কোরআনুল করিম পাঠাইলাম, এই কোরআন অনুসরণ অনুকরণ যদি কোনো মানুষ মৃত্যু পর্যন্ত করতে পারে, আপনার অনুসরণ অনুকরণ যদি পৃথিবীর কোন মানুষ মৃত্যু পর্যন্ত করতে পারে, আমি আল্লাহ তাদেরকে দুটো পুরস্কার দিয়া ধন্য করে দিব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন لعلهم يتذكرون والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। নিজের সন্তানকে আলেম বানাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন, দুই হাত উচ্চা করে আল্লাহকে একটু দেখান, বলেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগ, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। এ বাবাজি, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ কোরআনুল করিম পাঠাইলাম অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য। এ বন্ধু, আল্লাহর কোরআন কেমন কইরা অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখাই, পথ বলাম মানুষকে সঠিক পথ দেখায়। এ টাঙ্গাইলের ভাইরা, একজন আল্লাহর গোলাম যুবক, এ বন্ধু যুবকটা প্রতিদিন মদ খাইয়া মাতাল হইয়া, এই যুবকটা নেশা কইরা বাড়িতে যাইতো, মা বাবার কথা মানত না, আত্মীয় স্বজন এলাকার মুরব্বির কথা মানত না। এ বন্ধু, এই আল্লাহর গোলাম যুবক একদিন বন্ধুর আড্ডায় বসিয়া রাত্রে বেলা মদ পান করিয়া মাতাল হইয়া রাস্তা দিয়া হেলে দোলে হাঁটে, এই যুবকটা যখন বাড়ির দিকে আগায়, এমন সময় আল্লাহর গোলাম যুবক নজর কইরা দেখে রাস্তার পাশে ছোট্ট একটা কাগজের টুকরা দেখা যায়, এই ছোট্ট কাগজের টুকরাটা দেখিয়া এই যুবক আল্লাহর গোলাম ওই দিন কাগজের দিকে ভ্রক্ষেপ না করিয়া ওই কাগজটার কাছে না যাইয়া যুবকটা তার বাড়ির দিকে হাঁটা ধরছে। এ বন্ধু, আল্লাহর গোলাম যুবক বাড়িতে যাইয়া বিছানার ঘরে এই
যুবকটা যখন বারিশে মাথা লাগাইয়া যুবকটা যখন ঘুমের ঘরে গেছে, এই যুবক স্বপ্নে দেখে কে যেন যুবক জোরে ডাক দিয়ে কই যুবক রে, এখনো বুঝলি না জীবনটা পরিবর্তন করলি না, এখনো তোর জীবনটা সাজাইলি না। এ বন্ধু যুবক বুঝতে পারে নেই, যুবক পরের দিন আবার ওই বন্ধুর আড্ডায় যাইয়া আবার মদ পান করিয়া যুবকটা নেশাগ্রস্ত হইয়া একই রাস্তা দিয়া যখন দ্বিতীয় দিন আসে, যুবকটা নজর কইরা দেখে ওই যুবকের পাশে ওই দিন আগের জায়গায় ওই ছোট্ট কাগজটা এখনো পড়ে আছে। এই যুবক কাগজটা টুকরাটা দেখিয়া এই দ্বিতীয় দিন অবক্ষেপ করে নাই। এই দ্বিতীয় দিন যুবকটা আবার বাড়িতে যাইয়া মাতাল অবস্থায় বিছানায় যাইয়া যুবকটা যখন ঘুমের ঘরে যুবক স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে কই যুবক রে, এখনো বুঝলি না জীবনটা পরিবর্তন করলি না। এ বন্ধু যুবক ভাইরা, এ টাঙ্গাইলের বাবার আমার পর্দার আড়ালের মারা আল্লাহর গোলাম যুবক তৃতীয় দিন আবার যখন মদ খাইয়া বন্ধুর আড্ডায় বসিয়া মাতাল হইয়া যখন একই রাস্তা দিয়া আসে, আল্লাহর গোলাম নজর কইরা দেখে ওই একই জায়গায় এখনো কাগজের টুকরাটা পড়ে আছে। এই দৃশ্য দেখিয়া এ বন্ধু যুবক আল্লাহর গোলাম এই দৃশ্য দেখার পরে এবার তৃতীয় দিন যুবকটা দীর্ঘ সময় দাঁড়াইয়া কাগজের টুকরাটার দিকে তাকাইয়া কি যেন ভাবে আর চিন্তা ভাবনা করে। দীর্ঘ সময় দাঁড়ানোর পর এই মাতাল যুবকটা ওই কাগজের কাছে যাইয়া কাগজের টুকরাটা হাতে লইয়া এ টাঙ্গাইলের ভাইরা যুবকটা বাড়ির দিকে রওনা হইল। এ বন্ধু বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে যখন আওয়াজ দিছে আর তার মিষ্টি কণ্ঠ দিয়া মা রে, মা বইলা যখন একটা ডাক দিছে এ বন্ধু মা ছিল যাই না মাঝে, মা চিন্তা করে হাই হাই আমার সন্তান তো কোনোদিন এত মায় কইরা আমারে ডাকে না, আজকে কেমন কইরা আমারে মা বইলা ডাকলো। এ বন্ধু মা জলদি করিয়া যাই না মাছ ছাড়িয়া যখন যাই না মাছ ছাড়িয়া মা যখন দরজার কাছে আসিয়া দরজা খুইলা নজর কইরা দেখে তার কলিজার টুকরা সন্তান মাতাল সন্তানটা দরজার সামনে দাঁড়ানো। মা ডাক দিয়ে কই যুবক আমারে তো মা বইলা তুমি ডাকো না, আজকে কেমনে তুমি মা বইলা ডাকলা। এ যুবক আমার বুঝতে পারলাম না কেন তুমি আমারে তো সুন্দর কইরা ডাকলা, কোনোদিন তো মা বইলা ডাকো না, আমারে মা বইলা কোনোদিন আহ্বান করো না, আজকে কেন তুমি মা বইলা ডাকালা, আর তুমি কি কারণে আওয়াজ দিলা। এবার যুবক কোনো কথা বলে না, এ বাবাজি কেমন যেন যুবকের কান্না কান্না ভাব। দীর্ঘক্ষণ যখন দাঁড়ায় আছে যুবকের চোখের দিকে মা নজর কইরা দেখে যুবকের চোখ বায়া বায়া পানি পড়ে। মা ডাক দিয়ে কই বাবাজি তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দ, মার কথা শুনিয়া যুবক কোনো কথা বলে না, শুধু বোবা কান্না কান্দে। কিছুক্ষণ পর ছোট্ট কাগজটা মায়ের হাতে উঠাইয়া দিয়া মার ডাক দিয়া কয় মা গো এই কাগজের টুকরাটা রাস্তার পাশে পড়েছিল, আমি হাতে লওয়ার পর কেমন যেন আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে, মা আমার ভুল আমি বুঝতে পারতেছি। এবার মা কাগজ কইলা দেখে এ বন্ধু মা কাগজটা নজর কইরা দেখে এইটা দুনিয়ার কোনো কাগজ না, দুনিয়ার কোনো লেখা না, এই কাগজে আমার আল্লাহর কোরআনের আয়াত লেখা। এ টাঙ্গাইলের ভাইরা, এ টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাবারা খুব খেয়াল করে কথা গড়ে বুঝবা, আল্লাহর গোলাম যুবক এবার মা যখন নজর কইরা দেখে কাগজের টুকরার ভিতরে আল্লাহর কোরআনের আয়াত লেখা আর মার বুঝার বাকি রইল না। এই অবস্থা কেন হইল, এই যুবকের হালত এমন কেন? এ বন্ধু তৎক্ষণাৎ মা হাত উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কল্লা
আমার মাতাল সন্তানটাও মদপান করে নেশা করে, আল্লাহ আজকে তোমার কোরআন ধরছে, আল্লাহ তোমার কোরআন ঠকাইয়া আল্লাহ তোমার কোরআন রে ইজ্জত করছে। ও মালিক আমি মাহাত উঠাইয়া তোমার কাছে বলি, আমার সন্তানটাকে পরিবর্তন কইরা লও, আমার সন্তানটাকে কবুল কইরা লও। এ বন্ধু কিতাবের লেখক লেখে দুইটা কারণে সন্তানের জীবন এমন পরিবর্তন হয়েছিল ওই জামানায় আল্লাহর ওডি হয়েছিল। এক নাম্বার কারণ হইল ওই কাগজের টুকরার ভিতরে আল্লাহর কোরআন, এই কোরআনটার টুকাইয়া ইজ্জত করার কারণে, বুকে ধরার কারণে দ্বিতীয় নাম্বার মার দোয়ার বরকতে। এ বাবাজি এই জন্য কোরআন মানব, কোরআনকে ইজ্জত করব, যার সিনার ভিতরে কোরআন আছে তাকে আমরা ভালোবাসব, মা বাবার খেদমত করব, মা বাবার দোয়া টোকাবো। কারা কারা রাজি আছো দুই হাত উঠায় আল্লাহরে দেখাও, জবান খুলে বড় আল্লাহু আকবার, আরো জবান খুলে পড়েন আল্লাহু আকবার। বলেন তো এই যুবক মদখোর মাতাল পরিবর্তন হয়েছে কোন কারণে? এক নাম্বার আল্লাহর কোরআন রে ইজ্জত করার কারণে। কথাগণ ঠিক কি না? কোরআনের পাওয়ার আছে না নাই? কথাগণ কোরআনের দাম আছে না নাই? আর অনেক ইতিহাস আছে যে কোরআন রে মহব্বত কইরা, শুধুমাত্র কোরআন বিশ্বাস যদি না হয় আপনি কোরআনওয়ালাকে একটু কোরআনওয়ালার সাথে আপনার চলা দেখেন, দেখবেন আপনার চলাফেরায় পরিবর্তন হয়ে গেছে। কোরআনওয়ালা বুঝেন নি, একজন হাফিজ কোরআন একজন আলেমের সাথে আপনার সম্পর্ক করে দেখবেন, দেখবেন অনেক গুণা থেকে আপনি এমনি বেঁচে গেছেন, অটোমেটিক আপনার বুঝতেই পারা যে বাঁচতেছেন কিনা গুণা থেকে, দেখবেন আপনার হালত এমনি পরিবর্তন হয়ে গেছে। কারণ কোরআনের একটা পাওয়ার মৌজেজা আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য কোরআন যাদের ভিতরে আছে মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, সর্বোচ্চ ভালোবাসবেন, ইমামদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন, খতিবদেরকে উস্তাদদেরকে হুজুরদেরকে মহব্বত করবেন, টুপিওয়ালাদেরকে ভালোবাসবেন। কারণ টুপিওয়ালাদেরকে ভালোবাসলে ক্ষতি নাই, যার সাথে যার সম্পর্ক তার হাসরটাও কার সাথে হবে? কথা কয় না, কার সাথে হবে? কষ্ট নিয়েন না। এই যে আমাদের মেয়র সাহেব আসছিল, উনি দুনিয়ার লাইনে কিন্তু অনেক আগে আছে, মেয়র আপনি ছোটখাটো পথ মনে করেন না। এই জায়গায় আসতে যে কি পরিমাণ জীবনের ত্যাগ তিতিক্ষা, অনেক সাধনা করতে হয়েছে ওনাকে, কথাগুলো ঠিক কিনা? অনেক সাধনা করতে হয়েছে মেয়রের জায়গায় বসতে যায়, কিন্তু উনি যখন আমাদের এই স্টেজে আসছে, বলেন তো কতজন আলেম ওনার সাথে আসছে, অথবা ওনার সাথে কয়জন আলেম গেছে? আচ্ছা উনি যদি মারা যায় কতজন আলেম হতে পারে? কিন্তু আমি মাওলানা যদি মারা যায় সাধারণ মানুষের সাথে আলেম বেশি হইব না কম হইব? আমি না, আপনাদের এলাকার মসজিদের ইমাম যদি মারা যায় হুজুর কম হইব না বেশি হইব? এটাই তো। আমি এক জায়গায় বিয়া খাইতে গেলে দেখবেন, অথবা আপনাদের ইমাম সাহেব বিয়া খাইতে গেলে খুঁজা বার করবো, হুজুর আর একটা কেডায় আছে, ফাসুক নামাজি কেডায় আছে, এটা লয়ে যাবো, লো বিয়া খাই গিয়া আরেকজন এলাকার নেতা হুজুর খুঁজছো না আরেকজন নেতা খুঁজবো, কথা কোন ঠিক কিনা? এই তো দুনিয়াতে এইভাবে যেভাবে চলতেছি এইভাবে সিস্টেম করে আল্লাহ জান্নাতে ঢুকাইবো, খুব বেশি কঠিন বিষয় না তো? এই যে আপনার আমরা তো মনে করতেছি আল্লাহ রহমতে জান্নাতে ঢুকাই, এই ছুটিনি তারে না রাগ করতেছে কষ্ট হইতেছে? আমরা তো মনে করি জান্নাতরা একবারে খুব সহজ। হাই রে খোদা, আমাদের অনেক উস্তাদ আছে যারা একবারে ছোট থেকে মা বাবা মাদ্রাসায় ফালাই দিছে, দাঁত মাত সব অর্ধেক ফইরা গেছে, এরপরেও তাহাজ্জুদ ছাড়ে না, রাত ১২টা পর্যন্ত বুখারি পড়ায়া আবার রাতের তাহাজ্জুদে জারায়া যায়, আর তাহাজ্জুদ পইরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি মাফ করে দাও, অথচ এবারে জীবনে টিভি চিনে না, বুঝেন নাই, এই বেটার জীবনটাই গেছে মাদ্রাসা আর মসজিদে, এরপরেও আল্লাহ মাফ করে দেও। আরো সহজে বোঝায় আল্লাহ নবীর জীবনে গুনাই নাই, এরপরে তাহাজ্জুদ করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে পায়ে পরিমাণ ফুলে গেছে, অথচ এই বেটার গুণা আছে? ওটু জান্নাত তো আগেই বরাদ্দ, যেই বেটার সুপারিশ তারা জান্নাতেই ঢুকতার তো না, তাহলে সেই নবী কাঁদছে আর আমরা কান মতো দূরের কথা, সারা জিন্দগিতে হাসি সারা আর গুণা সারা কিচ্ছু নাই। জান্নাত কি এত সহজ?
জান্নাত পেতে হলে চোখের পানির দরকার। চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না, আল্লাহকে পাওয়া যাবে না। চোখের পানি তখনই আসবে তখন যখন আপনার সম্পর্ক কোরআনওয়ালার সাথে হবে। চোখের পানি তখনই আসবে যখন আপনার সম্পর্ক আপনি যে যাই কোন এখানে যদি এমন তাহাজ্জুদ ওয়ালা থাকে যে হুজুর আমি তাহাজ্জুদ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ি না, কিন্তু মোনাজাত দরলে চোখে পানি আয় না, আপনি বুঝবেন যে আপনার পরিপূর্ণ ঈমান এখনো হইছে না। কারণ একজন প্রেমিককে আপনি ভালোবাসেন, দেখবেন প্রেমিককে আপনি যখন পর্যাপ্ত ভালোবাসবেন তার সুখ দেখলেও মাঝে মাঝে আপনার কান্না আইব, আইব কি আইব না, এবং তার কষ্ট দেখলে তো কোনো কথাই নাই। কথা কোন ঠিক কিনা? সন্তান ভালো পরীক্ষা দিয়ে যদি ভালো রেজাল্ট করে বাবার চোখে পানি আসে না? আসে কি আসে না? যারা বাবা আছেন যদিও মানছে দেয় না কিন্তু বাবা কান্দে, কারণ বাবার জীবনে জানে এই সন্তানকে এই পর্যন্ত উঠাইছে যে কত পরিমাণ ত্যক্তি দীক্ষা করতে হয়েছে। এই জন্য যার প্রতি যত মহাব্বত থাকবো তার জন্য তত চোখের পানি আসবে। এই জন্য আল্লাহর কাছে যখন আপনি মনোনীত হয়ে যাবেন অথবা আল্লাহকে যখন আপনি মনোনীত নিয়ে নেবেন তখন দেখবেন অটোমেটিক নামাজের পরে হাত তুললেই চোখে পানি আসবে। এই জন্য বেশি বেশি কাঁদবো, পারবো তো ইনশাল্লাহ, কোরআনওয়ালাকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ, কোরআনকে মহাব্বত করবো, আর মহাব্বত করতে যায় যদি মায়ের ঘাম লাগে খাইবেন তো ইনশাল্লাহ, কথা কয় না খাইবেন তো ইনশাল্লাহ। হুজুররা যদি ডাক দেয় রাস্তায় জীবন ধরে না লাগে দিবে দিবেন তো ইনশাল্লাহ, কিন্তু নামাজ পড়তেন না। আজকে হুজুররা রাস্তায় নামলে মাইর খাই, কারণ একটাই, নামাজ নাই, কারণ অরিজিনাল হাতিয়ার তো নাই। সাহাবায়ে কেরাম কয়েকজন কাফের রবাব নাই, মাইরা প্লাস্টিকের বোতল বানায় লাইছে, আর আমরা হাজার হাজার মানুষ একটা আন্দোলন করলে পুলিশ দুইটাই দৌড়ান দিলা লুঙ্গি আর কোন বিজয় আছে, লুঙ্গি স্যান্ডেল একা গা রয়ে যায়, মিছিলে গেলে দেখবেন খালি স্যান্ডেল ফুরে নিছে, আছে না নাই? কারণ কিতা? কারণ হইলো আমার জায়গায় দুর্বল। এই মাহফিলে আমরা অনেকেই বসছি, এখানে এমন শ্রোতা আছে এই বছরে কমলে পঞ্চাশটা ওয়াজ শুনছে এরপরেও তার জীবনে নামাজ দরকার নাই, আছে না নাই? এই জন্য আজকের মাহফিল অল্প সময় আলোচনা করব, একটু বুঝেন জীবনটারে বুঝান, সবাই একটু চোখটা বন্ধ করেন তো, দেখেন তো কেউ আপনার পাশে আসেনি। এখন চোখটা বন্ধ করলে আপনি যেমন কাউকে দেখবেন না ঠিক তদ্রুপ এখন যদি মইরা যান এখনই আপনি কাউরে পাশে পাইবেন না, শেষ এখান থেকেই শেষ। যেমন আমি মাওলানার কত স্বপ্ন এখনো পর্যন্ত পরিপূর্ণ মুফাসির হইতে পারি নাই, হ্যাঁ শুধু বাংলাদেশ টু ইন্ডিয়া আরও কত জায়গায় যেতে হইব, আরও কত বড় মঞ্চে আমার নামের উপরে এখানে লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবো, আশা মানুষের থাকে না, কথা কোন স্বপ্ন থাকে না, বড় মাদ্রাসা করব, মসজিদ করব, এই সেই ছেলে মেয়ে মানুষ করব, স্বপ্নের তো মানুষের অভাব নাই। আচ্ছা বলেন তো এই চেয়ারে যদি এখন আমি বিদায় হয়ে যাই আমার স্বপ্নগুলো চেয়ারের বাহিরে যাবে? বলেন আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনি যদি বিদায় হয়ে যান আপনার স্বপ্নগুলো কোথায় যাবে? আরো সহজভাবে বুঝাই, এই যে ওয়াজ করতেছি টাকা আছে না নাই, কত কষ্ট করে কত ভাবে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা, বলেন তো আমাদের টাকাগুলো কি যাবে? আপনি জমিন কিনছেন এই শহরে, জমিনটা যাবে? কিচ্ছু যাবে না। এই জন্য নিজেকে বুঝেন কোথায় হাঁটতেছেন, নিজেরে কোন জায়গায় পরিচালিত করছেন। বয়স পঁচিশ তিরিশ সত্তর হয়ে গেছে এখনো আপনি নামাজ ধরতে পারেন নাই, আপনি আশাই বসে আছেন ধরবেন? আল্লাহ তো বেইনসাফ না, যে বেড়াটা সাত বছরতে নামাজ ধরছে ওরে তাহলে আল্লাহ কিতা করবো? এই জন্য নিজেকে বুঝবার চেষ্টা করেন। কোরআন মানতে যায়া কষ্ট হইতেছে না আপনাদের? আধা ঘন্টা ওয়াজ করলে কারা কারা থাকবেন না হাত উঠান, সারা রাত্র একটা যেটা বিয়া করছেন আবার কই ইয়েস বাংলা ইজে ফোলা হনে, বাংলা কি ভাষা দিবস জানি গেছে? আমরা কিন্তু তেমন ফালন করছি না, কিন্তু যেটি ফালন করছে এই খাইচুর গোলানি দেখবেন ওর দেখ ইংরেজি ওর দেখ বাংলা কয়, দেখবেন কি কেমনে জানি কয় ওর দেখ ওর দেখ মিলায় কয়। আল্লাহ এই দেশকে রক্ষার জন্য সবচেয়ে বেশি এখন যদি দেশটা কেউ দখল করবার চায় দেখবেন যেটি দেশের লেগে নাস্তাছে এটি বাঁকবো, হুজুররাই থাকবো, নামাজিরাই থাকবো, কথা কোন ঠিক কিনা? ইমানদাররাই থাকবো আর সব বাঁকবো,
আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন। তো কোরআন মানতে যায় যদি জীবন যায়, কষ্ট আসবেই। আপনি যখন সত্যের পথে থাকবেন, সঠিকভাবে যখন চলবেন, কষ্ট আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ইতিহাস বলে একবারে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা সঠিকভাবে চলবে তাদের উপরে নির্যাতন আসবেই, কোনো সন্দেহ নাই। এই নির্যাতন যারা সহ্য করবে আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখে দিছে। ওই পুরস্কার আমরা পেতে চাই কি চাই না? পেতে চাই কি চাই না? শত কষ্ট বাধা বিপত্তি আসলেও ইমান ছাড়বো না, আল্লাহ ভুলবো না, নবী ছাড়বো না, কোরআন ছাড়বো না, দিন ভুলবো না। কারা কারা রাজি আছো দুই হাত উঠাইয়া আল্লাহু আকবার বলো, আরো জবান করে আল্লাহু আকবার, আরো জবান করে আল্লাহু আকবার। বাবাজি দিলটা নরম করিয়া কথা গড়ি বসবার চেষ্টা করবেন। এ বন্ধু কোরআন মানতে গেলে, ইসলাম মানতে গেলে, নবীর আদর্শ মানতে গেলে অনেক জুলুম নির্যাতন আপনার উপরে আসতে পারে। কিন্তু বাবাজি যত জুলুম নির্যাতন আসুক না কেন, আল্লাহ ভোলা যাবে না, নবী ছাড়া যাবে না, ইসলাম ভোলা যাবে না। এ বাবাজি আমার টাঙ্গাইল থানার ভাইরা, টাঙ্গাইল সদরের বাবারা, পর্দার আড়ালের মারা, এ বন্ধু সাহাবায়ে কেরামের দিকে একটু নজর কইরা দেখো না, কি পরিমাণ কষ্ট তারা সহ্য করেছে, কি পরিমাণ নির্যাতন তারা সহ্য করেছে। এরপরেও তারা আল্লাহ ভোলে নাই, এরপরেও তারা নবী ছাড়ে নেই। এ বাবাজি একটু দিলটা নরম করে দিবা, দেখো না চোখ দিয়া দুই ফোড়া পানি ফলাইতে পারো কিনা। আল্লাহর নবীর সাহাবি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এ বন্ধু উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ানো, এমন সময় উমর ডাক দে কই খাব্বাব, এ বন্ধু অমর ডাক দেয়া কই খাব্বাব রে, তোমার শরীর তুমি ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট তুমি করেছ, কেমন কষ্ট তুমি স্বীকার করেছ। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, আমার পর্দারের মারা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এই কথা যখন জিজ্ঞাসা করে, খাব্বাব দুই চোখের পানি ছাইরা দিয়া অচরে কান্না শুরু করে, উমর ডাক দেয়া কই খাব্বাব, তুমি কেন কান্দ, তোমার কান্নার কারণ কি? এমন সময় উমর যখন খাব্বাবরে জড়ায়া ধরে, এ বাবাজি খাব্বাবরে যখন জড়ায়া ধরছে, উমর অনুভব করতে পাইল কেমন যেন উমরের আঙুলগুলি খাব্বাবের মাজার ভিতরে ঢুইকা গেছে, কেমন যেন ছিদ্র দেখা যায়। উমর আশ্চর্য হয়ে গেছে, উমর ডান দিয়ে কই খাব্বাব, আমার জীবনে এমন কোমর কোথাও দেখি নাই, এমন মাজা আমি দেখি নাই, তোমার কোমরে তোমার মাজাই করতো কেন, এমন দৃশ্য তো আমি দেখি নাই। এবার খাব্বাব চোখের পানি ছাইরা দেখ, উমর ভাই তুমি জানোনি আমার এই অবস্থার একটাই মাত্র কারণ, আল্লাহ মানার জন্য, নবী মানবার জন্য, কোরআন মানবার জন্য। উমর ডাক দিয়ে কই খাব্বাব, বলো বলো কেমন কইরা এমন হলো। এবার খাব্বাব ডাক দে, উমর ভাই আমি যখন কালেমা পড়া, যখন ইসলামে প্রবেশ করি, যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, এমন সময় কাফেররা আমার কাছে আসিয়া আমার নজর কইরা দেখে, আমি লোহার কামারের কাজ করতেছিলাম, লোহা গুলি আমি গরম করতেছিলাম, এমন সময় কাফেররা ডাক দিয়া কই খাব্বাব, তুই নাকি মুহাম্মদ রে নবী মানছ, মুহাম্মদ রে আল্লাহ রে আল্লাহ মানছ। খাব্বাব ডাক দিয়া কও, খাব্বাব ডাক দিয়া কয়, অবশ্যই আমি আল্লাহ মানছি, নবী মুহাম্মদকে নবী মানছি। এবার কাফেররা ডাক দেয় কই খাব্বাব, যদি মুহাম্মদ রে মানো, যদি মুহাম্মদের আল্লাহকে মানো, তাইলে কিন্তু কঠিন শাস্তি দেব, আর যদি তাদেরকে বাদ দিয়া আমাদের ধর্মে ঢোকো, তাইলে কিন্তু তোমারে মাফ করে দিব। এ বন্ধু খাব্বাব ডাক দেয় কো, উমর ভাই আমি ওই সময় ডাক দিয়া বলছিলাম না, না
যত কঠিন শাস্তি তোমরা আমাকে দেও না কেন, আমি শাস্তি মাথা পেতে নিতে রাজি, আমার আল্লাহ ভুলতে রাজি নাই, আমি নবী ছাড়তে রাজি নাই। এই টাঙ্গাইলের ভাইরা হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু আনহু ধাঁধা কইরা চোখের পানি ছাইরা কান্দে আটান্দে কবর ভাই, তুমি জানো নি জানো নি ওই যে আগুনের আঙ্গরা ওই আঙ্গরাগুনি বিছাইয়া ওই কাফেরের দলগুলি আমার হাত পা গুলি বাঁধিয়া ওই আঙ্গরার উপরে আমার শুয়াইয়া আমার উপরে বড় একটা পাথর চাপা দিয়া দিছে। উমর ভাই ওই পাথরের চাপায় আমার পিছনের সমস্ত পিঠের চামড়া গুলি পইরা আমার দেহের মাংস গুলি পইরা আমার চর্বি গুলি দেহ থেকে পইরা গইলা গইলা ওই দিন আংরা গুলি নেই ভাগে ছিল। উমর ভাই ওই আংরার গরমের দাবে ওই যে আমার পিঠ গুলি মাজা গুলি ছিদ্র হয়েছিল ওই চিত্র গুলি এখনো বন্ধ হয় নাই, ওই চিত্র গুলি এখনো আছে। এ বাবাজি শুধু তাই না তাই না, দেখো না দেখো না, শুধুমাত্র আল্লাহকে মানার কারণে আমার নবীকে মানার কারণে এই খাব্বাবের জীবনে কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ আচরণ ব্যবহার। এ বন্ধু খাব্বাব যখন কথা বলে উমর ডাক দিয়ে কই খাব্বাব রে বিষয়টা বুঝলাম না বুঝলাম না, তোমার জিব্বাটা এমন কেন, তোমার জিব্বায় টিউমারের মতো দেখা যায়। এমন সময় খাব্বাব আর কান্না দুইরা রাখতে পারে না, খাব্বাব চোখের পানি সাইরা কান্দে আর ডাক দে কই উমর ভাই, আমি আল্লাহ বলার কারণে নবী বলার কারণে কোরআন মানার কারণে বলে কাফেরের দলগুলি আমার মুখের ভিতরে আগুনের আঙ্গনা ঠুকে আমার মুখে আগুনের আঙ্গনা ঢুকায় দিছে, আঙ্গনাগুলি বের করতে দেয় নাই, ওই আগুনের আঙ্গনার তাপে আমার জিব্বাটা এখনো পর্যন্ত ঠোয়া হয়ে আস। এ বন্ধু দেখো ইসলাম মানতে যাইয়া কেমন নির্যাতন সহ্য করছে, আল্লাহ বলতে যাইয়া কেমন কঠিন সহ্য করছে। আজকে তোমার জন্য কত সহজ ইসলাম মানা, নবী মানা, কোরআন মানা, এরপরেও আমি তুমি কোরআন মানি না, এ বন্ধু নবীর আদর্শ মানি না, আহারে যুবক নামাজ পড়লে কেউ তোমারে মারে না, এ বন্ধু রোজা রাখলে কেউ আমারে তোমারে মারে না, মা বাবার খেদমত করলে কেউ আমারে তোমারে কষ্ট দেয় না। কিন্তু দেখো না দেখো না খাব্বাবের জীবনী শুধুমাত্র আল্লাহ বলার কারণে নবীকে নবী বইলা ডাকার কারণে এক আল্লাহ স্বীকৃতি দেওয়ার কারণে এই খাব্বাবের দেহটারে পয়রা সারখার কইরা ফলাইছে, আহারে জিব্বাটা ফুলায়া ফলাইছে। এ বন্ধু শুধু খাব্বাব না, অসংখ্য সাহাবীর জীবনের দিকে তাকাইলে কি পরিমাণ নির্যাতন তারা সহ্য করছে, কি পরিমাণ কষ্ট তারা শুধুমাত্র ইসলাম মানার কারণে। এ টাঙ্গাইলের ভাইরা যুবকরা বৃদ্ধরা খুব খেয়াল করো দেখো, দুই ফুডা চোখের পানি ফলাইতে পারো কিনা, কাঁদতে পারে তারা আল্লাহর ওলি হয় যারা, কাঁদতে পারে না তারা আল্লাহর ওলি হয় না যারা, কাঁদতে পারে তারা মাওলার প্রেম যাদের ভিতরে আছে, মা বাবার ভালোবাসা যাদের দিলে আছে, শুধুমাত্র তারা কাঁদতে পারবে। এ বন্ধু শুধু খাব্বাব না খাব্বাব না, এ বন্ধু বেলালের জিন্দেগির দিকে একটু নজর কইরা দেখো না, বেলাল হাত হাত বইলা ডাকে, আল্লাহ আল্লাহ বইলা ডাকে, এক আল্লাহর স্বীকারোক্তি করে, আমার নবীকে নবী বইলা স্বীকারোক্তি দিছে। এ বন্ধু কাফেররা শুনিয়া এই টাঙ্গাইলের ভাইরা কথাগুলি যখন বলতে যায় এ বন্ধু কলিজা ফাইটা চোখ দিয়া পানি আসে,
আহারে আমরা ওই বান্দা, আল্লাহর নবীর সাহাবীরাও কেমন ইমানদার, আমরাও কষ্ট করি তারাও কষ্ট করছে, আমরাও আল্লাহ প্রেমিক দাবি করি নবী প্রেমিক দাবি করি, আল্লাহর নবীর সাহাবীরাও আমার আল্লাহরে ভালোবাসে, আমার নবীরে ভালোবাস, আমার তোমারও ভালোবাসা, আর দেখো সাহাবীদেরও ভালোবাসা। এ বন্ধু বেলাল যখন হাত হাত বইলা ডাকে, এ বন্ধু বেলালের হাতগুলি বাইদা, এই বেলালের পাগুলি বাইদা, আহারে কেমন কষ্ট তারা সহ্য করছে, এ বন্ধু গোড়ার পিছনে বাইদা দিছে, গোড়া দৌড়ায় বেলাল দৌড়ায় মাটিতে গড়াইয়া, বেলালের শরীরের চামড়া গুস্তু গুলি খুইসা, বেলালের শরীর দিয়া রক্ত জমিন ভিজে। এ বন্ধু যুবক ভাইরা, টাগালের বন্ধু বেলাল রে গোড়ার পেছনে বাইদা দিছে, একটু কল্পনা কইরা দেখো তাইলে চোখে পানি আসবে। এ বন্ধু আমারে তোমারে যদি নামাজ পড়ার কারণে কেউ যদি ঘোড়ার পেছনে বাইদা ঘোড়া তাড়ায় দেয়, বলেন তো কেমন অবস্থা হবে। এই বেলাল দৌড়ায় বেলাল শরীর চামড়া ছুইলা যায়। এ বন্ধু শুধু তাই না, তাই না, কি পরিমাণ নির্যাতন সহ্য করছে, বেলালের হাতগুলি বাইদা পাগুলি বাইদা। এ বন্ধু মরুভূমির উপরে গরম বাড়ির উপরে শোয়া দিছে, বেলালের হাত বাঁধা পা বাঁধা। এ বন্ধু রোদের তাপ দুপুর বেলা, বেলাল রে শুয়াইয়া বড় একটা পাথর বুকের উপরে চাপা দিছে, এ বন্ধু রোদের তাপে পাথর চাপা বুকে বেলালের কলিজাটা শুকায় যা, বেলাল পাথরের নিচে পইরা গরমের তাপে চোখের পানি ছাইরা কান্দে, আর আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাকে, আল্লাহ এক পর্যায়ে যখন দুপুর বেলা রোদ্দ যখন খা খা করে, বেলালের পানি তিরাস আর জবান দিয়া কথা বের হয় না, এমন হাত দিয়াই সারা দেয়। এ বন্ধু কাফেররা দৌড়ায় বেলালের কাছে আইছে, বেলালরা ডাক দিয়া কই, বেলাল কি কই বারসাস, কি কই বারসাস, বেলাল ইশারা দিয়া কই আমার কলিজা ডাফাইটা যা, আমারে একটু পানি দে না। আহারে যুবক ভাইরা নবীর আশেগেরা হযরতে বেলাল যখন এই কথা বুঝায়, কাফেররা ডাক দিয়া কই, বেলাল তোরে পানি দিমু কিন্তু একটা শর্ত মানতে হবে, বলে কি শর্ত, কি শর্ত, বলে শর্তটা হইল মুহাম্মদরে বইলা যা, মুহাম্মদের আল্লাহরে বইলা যা। আহারে টাঙ্গালের ভাইরা, এমন সময় বেলালের চোখের দিকে কাফেররা নজর কইরা দেখে, বেলালের চোখ বায়া পানি আসে, আর বেলালের দুইটা ঠুট নড়ে, মনে হয় যেন আল্লাহ আল্লাহ বইলা ডাকে। এ বাবারা ভাইরা এত নির্যাতনের পরেও তারা বেলাল ডাক দিয়া কই, বেলাল ইশারা দিয়া ডাক দিয়া কই, কাফেরের দল এই পাথরে আমারে চাপা দিস, এই মরুভূমির প্রান্তে আমি বেলাল যদি পারে পিপাসাই, আমি যদি কলিজা ফাইটা মারা যায়, আমার কলিজা দিতে রাজি, জীবন দিতে রাজি, আমি আমার আল্লাহ ভুলতে রাজি নাই, আমি আমার নবী ভুলতে রাজি নাই। এই টাঙ্গালের ভাইরা, এই
যুবক বন্ধুরা, এ বাবাজি খুব খেয়াল করো, খুব খেয়াল করো, এর মন ভাবে সাহাবীদের মতো আল্লাহকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। কারা কারা বাসতে পারবা ভালো আমার আল্লাহকে আমার নবীকে, দুই হাত উঁচা কইরা আল্লাহকে দেখাও না, আর চোখের পানি ছাইরা মায়া কইরা একটা ডাক দেও তো দেখি আল্লাহ, এ চোখের পানি ছাইরা ডাকো না আল্লাহ, এ জবানে কি তালা লাগছে নি আহারে কান্নার মজলিসে, দেখি না কাঁদতে পারো কে না, চোখের পানি ছাইরা ডাকো না আল্লাহ, এ জবান খুইলা ডাক দেও না রে আল্লাহ, আল্লাহ দেখো না টাঙ্গালের ভাইরা এতিমের মতো তোমারে ডাকে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ দেখো না কত মানুষের চোখে পানি, আল্লাহ বৃদ্ধ বাবাজিদের চোখে পানি, আল্লাহ যুবকদের চোখে পানি, আহারে যার যার গুনার দিকে তাকাইয়া কান্নার মজলিসে তওবা করো, আর চোখের পানি সাইরা ডাক দেও তো দেখি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তওবার ওসিলায় আমাদেরকে মাফ কইরা দাও, এ যুবক ভাইরা বৃদ্ধরা আর দীর্ঘায়িত আমি করব না, সত্যি সত্যি নবীরে কারা ভালোবাসে, এ বন্ধু সত্যিকারের যারা আমার নবীকে ভালোবাসবে তারা কোরআনকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, মা বাবাকে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা।